দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ24 ইন্টারন্যাশনাল সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দিনে ঘুমায় রাতে জাগে থাইল্যান্ডের পাতায়া শহর। আর হোটেল রেস্টুরেন্টের পাশাপাশি রাতে পার্টির জন্য বিখ্যাত বলা হয় এই শহরকে। এদিকে পর্যটক প্রান্তে রয়েছে নানা আয়োজন। দর্শক চলুন বিস্তারিত দেখে আসি রিপোর্টে। প্রায় 7 কোটি মানুষের দেশ থাইল্যান্ডের একটি শহরের নাম পাতায়া। এখানে সূর্য উঁকি দিলেও সকাল হতেই ঘুমের রাজ্যে চলে যায় পুরো শহর। বলা যায় নীরব থাকে সারা দিন, মনে হয় দিনের বেলায় এ যেন এক ঘুমন্ত নগরী। সরকারি বেসরকারি কিছু অফিস কর্মী দিনের আলোয় বের হয়, এরপর নীরবতা যেন গ্রাস করে পুরো শহরকে। দুপুরে পর থেকে যাত্রী শুরু করে শহরের লোকজন। ক্রমান্বয়ে খোলা হয় হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, সুপার শপ, স্পা সেন্টার, বিউটি পার্লার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার পর থেকেই দেশি বিদেশি পর্যটকদের কোলাহল শুরু হয়, যা চলে শেষ রাত পর্যন্ত। হোটেল রেস্টুরেন্ট বারগুলো জমজমাট হয়ে ওঠে পর্যটকদের পদচারণায়। বিচ রোড, সেকেন্ড রোড অর্থাৎ ওয়াকিং স্ট্রিট যেন এক অন্য নগরী। রাস্তার অলিতে গলিতে জমে ওঠে রাতের পাতায়ার স্ট্রিট ফুডের দোকান। মানে পরিবেশটা অনেক সুন্দর এবং মানুষে খুব হেল্পফুল। এখানে আমরা বাংলাদেশের বাইরে এখানে অনেক ব্যবসায়ীরা আছে, এখানে খাওয়ার দাওয়ার নিয়ে কোনো টেনশন। ব্যাংককে সব কিছু অ্যাভেলেবল, বাংলাদেশি বাংলাদেশি যে প্রায়োরিটিটা দেয় ব্যাংকের বাংলা খাবার বলেন সকল কিছু এভরিথিং। পর্যটকদের বিচরণে সমুদ্রের গর্জন যেন হারিয়ে যায়, এমন কোলাহল দেখে কারো বলার উপায় নেই এখন গভীর রাত। রাত খুবই জমজমা, এখানকার চলাফেরা রাস্তাঘাট খুবই ভালো, খরচটা খুবই কম, খাবার মানটাও খুব ভালো, আর বাংলাদেশি খাবার সবকিছু পাওয়া যাচ্ছে। এখানে চুরি বা ছিনতাই হয় না বলেই পুরো শহর সারা রাত ঘুরলেও কেউ কিছু জিজ্ঞেস পর্যন্ত করবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ24। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসে নতুন প্রেমে পড়েছেন অনেকেই। কেউ হাতড়ে বেড়াচ্ছেন স্মৃতির পাতা, কেউ বা খুঁজে পেয়েছেন নিজের অতীত। আর বইমেলা এবার মিলিয়ে দিয়েছে হারিয়ে যাওয়া 3 বন্ধুকে। এ যেন দুই বাংলার বন্ধুত্বের মেলবন্ধন। 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। শনিবার যখন গোটা বইমেলায় দিনভর উদযাপিত হচ্ছিল বাংলাদেশ দিবস, ঠিক সেই সন্ধিক্ষণে দীর্ঘ 55 বছর পর কৈশোরের বন্ধুদের ফিরে পেলেন বাংলাদেশি সফিউদ্দিন আহমেদ। ফিরে পেলেন তার পশ্চিমবঙ্গের দুই বন্ধু গৌতম রায় এবং দীপক চৌধুরীকে, আর তাদের মিলিয়ে দিল দুই বাংলার হ্যাম রেডিও। আমার এই জীবনের শেষ প্রান্তে এসে আমার মনে হলো যে আমার এই পুরনো বন্ধু, এদেরকে যদি খুঁজে পেতাম তাহলে আমি খুব স্মৃতি মেদুর হয়ে পড়েছিলাম। সফিউদ্দিনের জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। বন্ধুদের কাছে তিনি সফিক নামেই পরিচিত। দীপকও থাকেন হাওড়াতেই, আর গৌতম রায় কলকাতার টালিগঞ্জের বাসিন্দা। একসাথেই কলেজে পড়াশোনা, সময়ের সাথে সাথে গাঢ় হতে থাকে তাদের বন্ধুত্বের সম্পর্ক। তিনজনই হয়ে ওঠেন আত্মার আত্মীয়। 1969 সালে স্নাতকোত্তর পরীক্ষা দেওয়ার পর থেকেই কার্যত বন্ধুত্বে ছেদ পড়ে তাদের। সফি পাড়ি দিলেন বাংলাদেশে, বাকিটা থেকে গেলেন পশ্চিমবঙ্গে। আমি ওদের সঙ্গে কাট অফ হয়ে গেলাম। আমি এই শরণার্থী শিবির থেকে আরম্ভ করে বাংলাদেশে আমাদের যে মন্ত্রণালয় ছিল তাদের সঙ্গে কিছু যোগাযোগ করতে করতে এমনভাবে এটার সঙ্গে যুক্ত হয়ে গেলাম যে আর কারোর সঙ্গে কিছু করতে পারি না। মূলত হ্যাম রেডিও সম্প্রচারের মাধ্যমে খুঁজে দেয় একে অপরকে। বাংলাদেশে দায়িত্বে আছেন 71 টিভির চিফ ক্যামেরা পার্সন শামসুল হুদা, কলকাতায় দায়িত্বে আছেন অম্বরীশ নাগ বিশ্বাস। বাংলাদেশে অ্যামেচার রেডিও সোসাইটি অফ বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব, এই দুটো অর্গানাইজেশনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমরা ওখানে জানাই, সে বাংলাদেশের বন্ধুরা ওখানে নিবিড় খোঁজা শুরু করে, আমরা যেভাবে খুঁজে বার করি হারানো মানুষদের। তারপর শামসুল হুদা ওই অর্গানাইজেশনে তিনি খুঁজে পান এই প্রফেসরকে। জীবনের শেষবেলায় আমার বন্ধু সফিকে দেখতে চাই, এই কথাটা আমাকে এতটাই মনে ধরেছে যে টেক্সট পাওয়ার পরপরই মাত্র 3 ঘন্টায় আমি তাকে খুঁজে বের করি। কলকাতা বইমেলা শুধু বইপ্রেমীদের আড্ডা নয়, এক মিলন মেলা। এ মেলা যেমন লেখক পাঠকদের মনের আদান প্রদানে এক মিলের সাক্ষী হয়ে থাকে, তেমন কত শত প্রেম তৈরি করে এই মেলার আড্ডায়। জন্ম দেয় কত নতুন বন্ধুত্বের, কত কিছু মিলে যায় এই মিলন মেলায়। তেমনই যেন মিলে গেল সফি গৌতমরা, যে সম্পর্ক রক্তের চেয়েও বেশি। আর তাই যেন আবারও জানান দিল কলকাতা বইমেলা। ভাস্কর সর্দার, নিউজ24, কলকাতা। চলো বিয়েটা করে ফেলি,
কিউএ পার্লামেন্টে শেষ ভাষণের সঙ্গে ক্লার্ক গ্রিফোর্ডকে এভাবে প্রস্তাব দিয়েছিলেন জেসি ডার্ডান। নামটা পরিচিত হবার কথা সবার, সদা হাস্যোজ্জ্বল এনারি নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার পদ ছেড়েছেন তাও প্রায় এক বছর, এমনকি পরিবারকে সময় দিতে জনপ্রিয়তার তুঙ্গে থেকে রাজনীতিকেই গুড বাই বলে দিয়ে দাঁড় করিয়ে দেন, বিরল এক উদাহরণ। ক্ষমতা ছাড়ার এক বছর হলে কিউই পার্লামেন্টের শেষ ভাষণে এভাবে সঙ্গী ক্লার্ক গোফোল্ডকে প্রস্তাব দিয়েছেন আর্ডান। বিয়ে করেছেন তার দীর্ঘদিনের সঙ্গী কার্ল গোফোল্ডকে। সম্প্রতি পারিবারিক এক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে জেসিন্ডা আর্ডানের বিয়ের অনুষ্ঠান। 2019 সালে বাগদান সম্পন্ন হয়। এই নারীর নেবে নামে 5 বছর বয়সী এক মেয়েও রয়েছে। নিউজিল্যান্ডের আলোচিত সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান রাজধানী ওয়েলিংটন থেকে 310 কিলোমিটার দূরে নর্থ আইল্যান্ডে অনেকটা ছোট পরিসরে বিয়ের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 2022 সালে এই যুগলের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, তবে সেই সময় সরকারের আরোপিত করোনার বিধিনিষেধের জন্য সেটি করা সম্ভব হয়নি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24bd.tv। ধন্যবাদ সবাইকে।